কার আমি অ্যাস্ট্রোলজার সুকান্ত মান্না দু সালের ভবিষ্যৎবাণী আপনি যদি কন্যা রাশি অথবা কন্যা লগ্নের হয়ে থাকেন দু সাল আপনাদের একটি অভূতপূর্ব পরিবর্তন আসতে চলেছে অনেক ক্ষেত্রে আপনার বেনিফিট পাবেন যে সমস্ত ক্ষেত্রে আপনারা লক্ষ্য বস্তু স্থির করেছিলেন এই বছরে সেই লক্ষ্য বস্তু আপনারা পেতে চলেছেন অর্থাৎ সেই লক্ষ্যে আপনারা পৌঁছাচ্ছেন আবার নতুন করে আপনাদের কোনো লক্ষ্য বস্তু স্থির করতে হবে কারণ এই বছরে গ্রহের অবস্থান যেটি দেখাচ্ছে আপনাদের দিক থেকে যথেষ্ট অনুকূল একটি বৎসর এই বৎসরে আপনারা হাঁটবেন না আপনারা দৌড়াবেন শুনতে হয়তো আশ্চর্য আপনার মনে হতে পারে বিস্ময়কর মনে হতে পারে কিন্তু যেটি ঘটার সেটি ঘটবে যেটি বাস্তব সেটি কিন্তু বাস্তব আপনারা অবশ্যই বুঝতে পারবেন দু হাজার চব্বিশ সাল অথবা কন্যা লগ্নের আপনাদের অভূতপূর্ব পরিবর্তন আসছে সমস্ত প্রতিযোগীকে আপনি পিছনে ফেলে দেবেন যে সমস্ত ক্ষেত্রে আপনার প্রতিযোগী আছে সমস্ত প্রতিযোগীকে আপনি পিছনে ফেলে সামনের দিকে এগিয়ে যাবেন অর্থাৎ এই বছরে ঘোড়াকে ডিঙিয়ে কিন্তু যাওয়া যাবে না অর্থাৎ যে কোনো ক্ষেত্রে আপনাকে সামনাসামনি তাদের হতেই হবে অর্থাৎ আপনি এতটাই প্রতিদ্বন্দ্বী হয়ে উঠবেন এই বছরে গ্রহের অবস্থান কন্যা রাশি অথবা কন্যা লগ্ন আপনাদের দিক থেকে যথেষ্ট অনুকূল একটি বস্ত্র হতে চলেছে আপনারা এই বছর সমস্যা ভাগ করে দিতে পারবেন অর্থাৎ আপনার মধ্যে যে সমস্যা আছে সেই সমস্যাটা আরও বিভিন্ন ব্যক্তির মধ্যে স্প্রেড করে দিতে পারবেন আপনি একা কেন ভোগ করবেন সবাই ভোগ করুক এই রকম কূটনৈতিক চিন্তাভাবনা মনের মধ্যে আপনাদের থাকছে কিছু ক্ষেত্রে কাঁটা দিয়ে কাঁটা তুলবেন এবং কিছু ক্ষেত্রে টাকা দিয়ে টাকা বাড়াবেন হ্যাঁ এই বছরে সেই রকমই গ্রহের ইঙ্গিত দেখতে পাওয়া যাচ্ছে শরীর স্বাস্থ্যের দিক থেকে বলতে হলে এই বছর মাঝামাঝি পর্যন্ত শরীর স্বাস্থ্য সামান্য ছোটোখাটো সমস্যা হতে পারে তবে এর পরবর্তী ক্ষেত্রে অর্থাৎ মে মাসের পর থেকে যে যেরকমই সমস্যায় আপনি থাকুন না কেন শারীরিক দিক থেকে যথেষ্ট সুস্থ আপনি অনুভব করবেন এবং অসুস্থতার মধ্যে থাকলে আপনি সুস্থতার দিকে যাবেন মে মাসের পর থেকে আপনাদের যথেষ্ট অভূতপূর্ব পরিবর্তন শরীর স্বাস্থ্যের দিক থেকে সেটি বলা যেতে পারে পড়াশোনার মধ্যে যারা আছেন এই বছরে পড়াশোনার দিকে আপনারা সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন অর্থাৎ কিছু ক্ষেত্রে আপনি চান্স পেয়ে যাবেন যেটা কিন্তু অন্য কারোর ক্ষেত্রে হওয়া সম্ভব নয় যে কোনো ক্ষেত্রে ভাগ্যের সহযোগিতা আপনারা পাবেন কারণ এই বছরটা তো আপনাদের অনুকূল বৎসর তাই এই বছরে ভাগ্যের দিক থেকে যথেষ্ট আপনারা সহায়তা পাচ্ছেন এই বছরে আপনারা যারা পড়াশোনার মধ্যে আছেন যথেষ্ট আপনাদের ক্ষেত্রে ভালো সে আপনি যদি কোনো রকম উচ্চতর পড়াশোনার ক্ষেত্রে থাকেন বা মধ্য শিক্ষায় ক্ষেত্রে থাকেন দু ক্ষেত্রেই আপনাদের কিন্তু জয় জয়কার সেটি বলা যেতে পারে যারা আপনারা ভালোবাসার সম্পর্কের মধ্যে আছেন ভালোবাসার সম্পর্ক আপনাদের যথেষ্ট ভালো এবং এই ভালোবাসার সম্পর্ক আপনাদের মধ্যে বন্ধুত্বপূর্ণ সেটিও দেখতে পাওয়া যাবে অর্থাৎ আপনি যাকে ভালোবাসবেন সেও কিন্তু আপনার সমকক্ষ অর্থাৎ আপনারা যে এডুকেশানে আছেন বা যে কর্মের মধ্যে আছেন একই প্রফেশনাল দুজনেই ভালোবাসার মধ্যে আপনারা আবদ্ধ হতে চলেছেন এই বছরে ভালোবাসার দিক থেকেও আপনাদের যথেষ্ট ভালো এবং আপনারা যারা ভালোবাসার সম্পর্কের মধ্যে আছেন সেটিও আপনাদের যথেষ্ট সম্পর্ক মজবুত হচ্ছে বিবাহিত জীবন এই বছর বিবাহিত জীবন আপনাদের যথেষ্ট ভালো এবং যদি আপনার পার্টনারের কোনো রকম সম্পত্তি থাকে এই বছরে কিন্তু সেই সম্পত্তির অংশীদার আপনি হচ্ছেন সেখান থেকে আপনার প্রাপ্তি হচ্ছে এটি বলা যেতে পারে আর্থিক দিক থেকে শ্রীবৃদ্ধি আপনারা করতে পারবেন বিজনেসের দিক থেকে যথেষ্ট ভালো একটি সময়ের মধ্যে দিয়ে আপনারা যাচ্ছেন এই সময়টা বিজনেস ক্ষেত্র আর্থিক শ্রীবৃদ্ধি আপনারা করতে পারবেন এবং বিজনেস চেঞ্জ যারা করতে চাইছেন চেঞ্জও করতে পারবেন এই সময়কালের মধ্যে যারা কোনোরকম বড় কিছু প্রোজেক্ট করতে চাইছেন বিজনেস ক্ষেত্রে ইনভেস্ট করতে চাইছেন এই বছরটা আপনাদের ক্ষেত্রে অভূতপূর্ব একটি পরিবর্তন আসছে আপনাদের জীবনে ভাগ্যের দিক থেকে বলতে হলে অবশ্যই ভাগ্যের সহযোগিতা আপনারা পাবেন ভাগ্যের যে সহায়তা পাওয়া যায় সেটি এই বছরই আপনারা উপলব্ধি করতে পারবেন দেখবেন কোনো কিছু ক্ষেত্রে একটু আপনার চেষ্টা আরও নতুন নতুন রাস্তা কিন্তু খুলে যাচ্ছে পথ খুলে যাচ্ছে অন্য সময় যেটা আপনারা পাচ্ছিলেন না এই বছরে আপনার দিক একটি পজিটিভ সময় পজিটিভ দিক পজিটিভ সাইন সেটি আপনারা ধরে নিয়ে চলতে পারেন কারণ এই বছরটা আপনাদের ক্ষেত্রে অনুকূল একটি বছর সেটি বলা যেতে পারে আর্থিক দিক থেকে অবশ্যই আপনাদের এই বছরটা ভালো লটারিতে ইন্টারেস্ট রাখেন লটারি প্রাপ্তির যোগ আছে প্রত্যেক বিষয়ে কোনোরকম সমস্যা চলছিলো সেখান থেকে সম্পত্তি আপনি অংশীদার আপনি পাবেন বৈবাহিক বিষয়ে আপনি পেতে পারেন বিজনেস করছেন সেখান থেকে আপনি পেতে পারেন দীর্ঘদিন ধরে কোনো কিছু অর্থ আপনারই অর্থ পাচ্ছিলেন না সেই সমস্ত জটিলতা এই বছরে আপনাদের কেটে যাবে পাবেন কর্মের দিক থেকেও অবশ্য আপনাদের ভালো তবে আপনারা যারা কর্ম করছেন বা কোন রকম ইনকামের ক্ষেত্রে আছেন নতুন নতুন ইনকাম স্ট্র্যাটেজি চিন্তাভাবনা সেগুলো আপনারা করতে পারবেন অর্থাৎ বহুমুখী একটি ইনকামের পরিকল্পনা সেটি কিন্তু এই বছরে আপনারা তৈরি করতে পারবেন এই বছরে মে মাসের পর থেকে ভাগ্যের দিক থেকে যথেষ্ট সহায়তা আপনারা পাবেন যারা কোনো রকম হস্তশিল্প ইত্যাদি ক্ষেত্রে কারুকর্যা কারুকর এই ধরনের কিছু করেন লেখা জখার কিছু করেন প্রতিবেদন লেখেন আপনার কিন্তু এই সমস্ত ক্ষেত্রে আরও দক্ষতা বৃদ্ধি পাচ্ছে সেটি বলা যেতে পারে এবং আপনার ভাই বোনেরও যদি থাকেন তাদেরও ক্যারিয়ার যথেষ্ট ভালো সন্তান নেবেন ভাবছেন এই বছরটা কিন্তু আইডিয়াল একটি বৎসর হতে চলেছে তাই আপনারা যারা সন্তান নেবেন ভাবছেন মে মাসের পর থেকে চিন্তাভাবনা এখনই শুরু করুন বা যারা অন্যরকম সমস্যায় আছেন এখন থেকে ডাক্তারি পরামর্শ আপনারা নিতে পারেন কারণ এই বৎসরটা আপনাদের ক্ষেত্রে অনুকূল একটি বছর হতে চলেছে আপনার পক্ষে যেতে চলেছে সমস্ত কিছু ফল আপনার পক্ষে আপনি নিজে বুঝতে পারবেন নিজে উপলব্ধি করতে পারবেন যতই আপনার শত্রু শত্রুপক্ষ তারা আপনাকে সমস্যায় ফেলুক তারা কিছুতেই আপনাকে সমস্যায় ফেলতে পারবে না কারণ এই বছরটা আপনাদের দিক থেকে পজিটিভ একটি বৎসর হতে চলেছে এবং এই বছরে আপনারা যারা কোনোরকম অ্যাস্ট্রোলজি বা এই ধরনের আছেন আপনাদের ক্ষেত্রে যথেষ্ট ভালো বা আপনি সাধারণ মানেরও যদি হয়ে থাকেন আপনার মধ্যে ভগবান ভক্তি সেটি দেখতে পাওয়া যাবে মন্ত্রতন্ত্র এই রকম কিছু উচ্চারণ করতে আপনাকে দেখা যাবে আপনার মধ্যে ভগবান ভক্তি সেটি যথেষ্ট দেখতে পাওয়া যাবে এই বছরে আপনারা যারা কোনো রকম আর্থিক লোনে জড়িয়ে পড়েছিলেন পূর্বেই যে বলেছিলাম কাটা দিয়ে কাটা অর্থ দিয়ে অর্থ অর্থাৎ এই বছরে আপনারা লোন পাবেন সেই লোনের অর্থ কিছুটা আপনার পাওনাদারকে দেবেন কিছুটা সেই অর্থ আবার আপনি বিজনেসের মধ্যে বিনিয়োগ করবেন অর্থাৎ একটি অর্থ অন্যজনের কাছ থেকে সেটি কিছু পরিপূরক করা আবার সেই অর্থটাকেও কিভাবে আবার বৃদ্ধি করা যায় সেই যথার্থ চিন্তাভাবনা কিন্তু মনের মধ্যে আপনাদের থাকছে কারণ এই বৎসরটাটাই তো আপনার দিক থেকে অনুকূল একটি বৎসর হতে চলেছে এই বৎসরে অনেক কিছু ক্ষেত্রে আপনারা বেনিফিট পাবেন বিশেষ করে যারা দীর্ঘদিন ধরে আপনারা মনে মনে ভাবছিলেন কোনো একটি কর্মের ক্ষেত্রে আসতে চাইছিলেন এই বছরে আপনার কিছু ইচ্ছা পুরানো ইচ্ছা সেগুলো কিন্তু এই বছরে কর্মের মাধ্যমে প্রকাশিত হতে চলেছে অর্থাৎ আপনার মধ্যে কোনো রকম ক্রিয়েটিভিটি আছে যেটি গোপন কোনো দিন প্রকাশ পায়নি প্রত্যেকটা মানুষের মধ্যে কিছু না কিছু থাকে গুণগত যে কোনো ক্ষেত্রেই হোক কেউ রান্না করার পারদর্শী যে কোনো ক্ষেত্রে এক একজন এক একজন কিন্তু পারদর্শী সেই রকম আপনার মধ্যে গোপন কিছু প্রতিভা সেটি এই বছরে কিন্তু প্রকাশিত হতে চলেছে অনেক ব্যক্তি কিন্তু আপনাকে চিনিবে জানবে এই রকম ক্ষেত্রে এই বছরটা আপনার দিক থেকে যত যথেষ্ট অনুকূল একটি বস্ত্র হতে চলেছে দীর্ঘদিন ধরে আপনারা চ্যালেঞ্জ তো নিয়েছিলেন তার ফলস্বরূপ পাবেন কারণ কি কারণ আপনার অষ্টম স্থানে রাহু দীর্ঘদিন ধরে অবস্থান করেছিল এবং আরও অনেকগুলি পয়েন্ট অবশ্যই আছে মাসভিত্তিক রাশিফলে ফলে আপনারা জানতে পারবেন কোন মাসটা আপনার ক্ষেত্রে সবথেকে ভালো বা কোন মাসটা আপনি কিছু চেষ্টা রাখতে পারেন কারণ ভালো সময়ে ভালো কিছু করলে অবশ্যই তার সুফল পাওয়া যায় দু সালটা আপনার দিক থেকে অনুকূল একটি বৎসর এই বৎসরে মে মাসের পর থেকে সমস্ত কিছু কিন্তু আপনার পক্ষেই যেতে চলেছে সমস্ত কিছু আপনি উপলব্ধি করতে পারবেন যে হ্যাঁ আপনি কিছু করতে পারবেন বা আপনার জীবনে হচ্ছে নিজের ক্যারিয়ারকে তৈরি করতে পারবেন যারা একটি বয়সে আছেন এই সময় কর্মের মধ্যে দিয়ে আসতে পারবেন আর্থিক শ্রীবৃদ্ধি করতে পারবেন এই হলো 2024 চব্বিশ কন্যা রাশি অথবা কন্যা লগ্নের রাশিফল আপনার সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ